প্রিয় দর্শক বন্ধুরা, আমি বিশ্বনাথ, জিটুইট বিশ্বনাথে। তোমরা যারা অষ্টম শ্রেণীতে রয়েছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে পথের দাবি যে উপন্যাসটা রয়েছে তার দ্বিতীয় পরিচ্ছেদ আজকে নিয়ে হাজির হয়েছি। ইতিপূর্বেই প্রথম পরিচ্ছেদের গুরুত্বপূর্ণ এসএকিউ কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে আলোচনা করেছি, এবার আমি আলোচনা করতে চলেছি দ্বিতীয় পরিচ্ছেদ। তো দেখো, দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম প্রশ্ন, অপুর টিনের বাক্সে কি কি ছিল? উত্তরে লিখবে, রং ওঠা ঘোড়া, টোল খাওয়া টিনের ভেবু বাসি, গোটা কত কড়ি, পিস্তল ও কয়টা শুকনো নাটার ফল অপুর টিনের বাক্সে ছিল। সম্পূর্ণ উত্তর। দ্বিতীয় প্রশ্ন, অপুর প্রিয় খেলার নাম লেখো। অপুর প্রিয় খেলার নাম হচ্ছে গঙ্গা যমুনা, গঙ্গা হাইপেন দিয়ে যমুনা দেবে, তাহলে ক্লিয়ার হবে। তৃতীয় প্রশ্ন, দুর্গার পরিচয় দাও, অর্থাৎ অপুর যে দিদি ছিল যার নাম ছিল দুর্গা, তো দুর্গার পরিচয় দাও। সেক্ষেত্রে লিখবে, বয়স 10 থেকে 11 বছর, গায়ের রং একটু চাপা, হাতে কাছের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথার চুল রুক্ষ, মুখের গড়ন খারাপ নয় ও চোখগুলো বেশ ডাগর ডাগর, মানে গোল গোল ধরনের চোখ ছিল দুর্গা, অর্থাৎ অপুর দিদির। চার নম্বর প্রশ্ন, মুখটা মুছে ফেল না বাদর, কে কাকে কখন বলল? দুর্গা অপুকে বলল যখন সে সব আম শেষ করে তার মায়ের নিকটে আসছিল, অর্থাৎ মায়ের কাছে আসছিল, যাতে মুখটা যদি মুছে ফেলে তাহলে মা আর ধরতে পারবে না যে তারা সেই আম জ্বালানো খেয়েছে যেটা দিদি অপুকে লুকিয়ে খেতে দিয়েছিল। কিন্তু আমরা জানি, তোমরা যারা গল্পটা পড়েছো তারা অবশ্যই জানো যে টেক্সটে কিন্তু আমরা দেখতে পাই যে অপু কিন্তু ফাঁস করে দিয়েছিল সেই আম খাওয়ার গল্পটা। তারপর পাঁচ নম্বর প্রশ্ন, পাড়ায় পাড়ায় টোকলা সেধে বেড়াচ্ছে, কে কাকে কখন বলল? সর্বজয়া, মানে তার মা অর্থাৎ অপু দুর্গার মা, তার মেয়ে দুর্গাকে বলেছে যখন সে তার মায়ের কাছে এসেছে, তখন বলেছে যে তুই পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছিস, এটা দুর্গাকে তার মা সর্বজয়া বলেছে। মনে রাখবে, হরিহর হচ্ছে অপু দুর্গার বাবা আর সর্বজয়া হচ্ছেন তাদের মা। তারা থাকেন কোথায়? নিশ্চিন্দিপুর গ্রামে তারা থাকেন। তারপর ছয় নম্বর প্রশ্ন, তোমাদের রাত দিন ফাই ফরমাস, কে কাকে কখন বলল? সর্বজয়া তার ছেলে অপুকে বলল যখন সে খাবার চাচ্ছিল। অপু যখন মার কাছে গিয়ে বলছিল মা এটা রান্না করে দাও, ওটা রান্না করে দাও, তখন সর্বজয়া রেগে গিয়ে, যেহেতু তার প্রচুর কাজ থাকে, সেই কাজের চাপে সেই কথাটা বলেছিল। তারপরের প্রশ্ন, হাবা কোথাকার, কে কাকে কখন বলল? উত্তর লিখবে, দুর্গা অপুকে বলেছে যখন অপু মাকে সব সত্যি বলার পর দিদির সঙ্গে বাইরে এলো, অর্থাৎ মাকে যে ওই যে আমের যে জ্বালানো সেই খাবারটা খেয়েছে সেটা যখন বলে ফেলেছে সেই জন্য রেগে গেছে, এখানে দুর্গা অপুকে বকেছে সেই কারণে। ঠিক আছে, এই সাতটা প্রশ্ন তোমরা ভালো করে দেখবে দ্বিতীয় পরিচ্ছেদ থেকে, আশা করি তাহলে এর বাইরে আর সেরকম প্রশ্ন আসবে না তোমাদের পরীক্ষায়। ভিডিওটা যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে ভুলবে না। এখন আসি পরের ভিডিওয়ে, আবার দেখা হবে, ধন্যবাদ।